সামনেই শীতকাল আসতে চলেছে, তবে কিছুদিন থেকে ভোরবেলাতেও হালকা ঠান্ডা পড়ছে আর তার ফলে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক হতে শুরু করেছে। চামড়ায় টান ধরছে, ত্বকের মধ্যে গ্লো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। পুরোপুরি এখনও শীত পড়তে শুরু না করলেও যেহেতু এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তাই এখন থেকেই আমাদের ত্বকের যত্ন নেওয়া উচিত। কেননা এখন থেকেই যদি আমরা আমাদের ত্বকের যত্ন নিই, তাহলে সারা শীতকাল আমাদের ত্বক সফট, সাপল ও গ্লোয়িং দেখাবে। সেই সঙ্গে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক হবে না, ত্বক খসখস করবে না, ত্বকে কালচে ভাব আসবে না ও সারা শীতকাল আমাদের ত্বক থাকবে উজ্জ্বল ফর্সা। আর এর জন্য আপনাদেরকে এখন থেকেই সঠিক পদ্ধতিতে নারকেল তেল ব্যবহার করতে হবে। সেটি কিভাবে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। নারকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল। এটি আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে। আমাদের ত্বক যদি রোদে পুড়ে যায়, ত্বকের মধ্যে কালচে দাগ চলে আসে, তাহলেও কালচে দাগকে নারকেল তেল তুলে ফেলতে সাহায্য করে। এমনকি আমাদের ত্বক যদি আগুনে পুড়ে কালো হয়ে যায় বা ত্বকের মধ্যে কোনো পোকামাকড়ে কামড়ালে সেই অংশ কালো দেখায় বা ত্বকের মধ্যে অন্য যে কোনো দাগ যদি থেকে থাকে, যেমন ব্রণ মেছেতার দাগ, পিগমেন্টেশনের দাগ ইত্যাদি থাকলেও নারকেল তেল যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে ত্বকের সমস্ত দাগ উঠে যায়। নারকেল তেল আমাদের ত্বককে হাইড্রেট ও ভেতর থেকে ময়শ্চারাইজ করে, সেই সঙ্গে স্কিনের গ্লোকেও বাড়াতে সাহায্য করে। নারকেল তেল খুব হালকা হওয়ায় এটি ত্বকের ভেতর পর্যন্ত প্রবেশ করে ও আমাদের ত্বককে পুষ্টি যোগায়। আর এর সবথেকে ভালো গুণ হলো এটি সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। আপনার ত্বক যাই হোক না কেন, সেটা সেন্সিটিভ হোক বা ড্রাই হোক বা ওয়াইলি স্কিন হোক বা কম্বিনেশন হোক, সব ধরনের স্কিন টাইপের জন্যই এটি বেনিফিশিয়াল। নারকেল তেলের পুষ্টিগুণ এতটাই বেশি ও এটি এতটাই বেশি আমাদের স্কিনের জন্য ভালো, আপনারা কোনো কিছু যদি এর সঙ্গে না মিশিয়ে ব্যবহার করেন তবুও আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। তবে এটিকে আরও বেশি ইফেক্টিভ, আরও বেশি পাওয়ারফুল করার জন্য এর সঙ্গে দুটি জিনিস মিশিয়ে যদি আপনারা মাখতে পারেন, তাহলে সারা শীতকাল আপনার ত্বক খসখস করবে না, ত্বকে টান ধরবে না, ত্বক কুচকে যাবে না, ত্বক থাকবে টান টান, ইয়ং, ইয়ুথফুল। ও সেই সঙ্গে আপনার ত্বক এতটা ফেয়ার, গ্লোয়িং, রেডিয়েন্ট ও স্পটলেস দেখাবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এতক্ষণ আপনাদেরকে নারকেল তেলের উপকারিতার কথা জানালাম, এবার আপনাদেরকে দেখাবো নারকেল তেলের সঙ্গে এমন কি দুটি জিনিস মেশাতে হবে যেটি ব্যবহার করলে আমাদের সারা শীতকাল ত্বক উজ্জ্বল ফর্সা থাকবে। আর ভিডিও শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেব রেমেডিটি কিভাবে ব্যবহার করতে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রেমেডিটি তৈরি করে নেওয়া যাক। আজকের রেমেডিটির মেন ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ প্রধান উপকরণ হলো নারকেল তেল। তাই অবশ্যই আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে 2 চা চামচ নারকেল তেল। আমি এখানে প্যারাসুট নারকেল তেল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের খাঁটি নারকেল তেল নিয়ে নেবেন। এই রেমেডিটি আপনারা গোসলের পর একবার ও রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার দুবার করে নিতে পারবেন। এটি মুখে, হাতে, পায়ে এমনকি সারা শরীরে আপনারা লাগিয়ে নিতে পারবেন। এখানে আমি আপনাদেরকে দেখাবো বলে 2 চা চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি, কিন্তু আপনারা বেশি পরিমাণে এটিকে বানিয়ে স্টোর করে রাখতে পারবেন। এটি ফ্রিজে রাখারও কোনো দরকার নেই, নর্মাল টেম্পারেচারে এটি 1 মাস পর্যন্ত ভালো থাকবে। এখানে আমি পরিষ্কার বাটির মধ্যে 2 চা চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিতে হবে 1 চা চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের গুণের কোনো শেষ নেই, এর সম্পর্কে যত বলা যায় ততই কম হয়ে যাবে। অ্যালোভেরা জেল আমাদের চুল, স্বাস্থ্য, ত্বক সব কিছুর জন্যই ভীষণ ভালো। এটি আমাদের ত্বকের কালো দাগকে তুলতে, চোখের নিচে কালি পড়লে সেটিকে তুলে ফেলতে অবিশ্বাস্যভাবে কাজ করে। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের ট্যানকে রিমুভ করে, ত্বকের পিএস ব্যালেন্সকে কন্ট্রোল করে ও ত্বকের মধ্যে র্যাশ, চুলকানি, ব্রণ, ফোড়া, ফুসকুড়ি ইত্যাদি সহজে হতে দেয় না। এছাড়াও অ্যালোভেরা জেল আমাদের ত্বকে অ্যান্টি এজিংয়ের কাজ করে, ফলে আমাদের ত্বক সহজে গুড়িয়ে যায় না বা ত্বক কুচকে যায় না। এটি আমাদের ত্বককে টান টান করে ধরে রাখতে সাহায্য করে। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে গ্লিসারিন। গ্লিসারিন আমাদের ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করে,
এটি মাত্র 3 থেকে 4 দিন ব্যবহারে আপনাদের ত্বকের স্ট্রাকচারকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেয়। ত্বকের মধ্যে যতই খসখসে ভাব থাকুক না কেন, গ্লিসারিন তা দূর করে দেয়। কেননা গ্লিসারিন আমাদের ত্বকে হিউমেকটিনের কাজ করে, ফলে গ্লিসারিন নিয়মিত ব্যবহারে আমাদের ত্বকের ময়েশ্চারাইজারকে ত্বকের ভেতরেই লক করে রাখে। নিয়মিত গ্লিসারিন ব্যবহারের ফলে আমাদের ত্বকের মধ্যে এত তাড়াতাড়ি গ্লোকে বাড়িয়ে দেয় যে আপনারা নিজেরাই দেখে অবাক হয়ে যাবেন। আমাদেরকে এখানে 1/2 চা চামচ গ্লিসারিন নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করতে হবে ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমি যেহেতু 2 চা চামচ নারিকেল তেল নিয়েছি, সেহেতু এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলেই হবে। তবে আপনারা যদি নারিকেল তেলের পরিমাণ বেশি নেন, তাহলে সেক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুলের পরিমাণও বাড়িয়ে নিতে হবে। ভিটামিন ই আমাদের ত্বক থেকে রোদে পোড়া দাগ, ত্বকের মধ্যে অন্যান্য কালো দাগ, এমনকি চোখের নিচের কালো দাগকেও তুলে ফেলতে সাহায্য করে। সেই সঙ্গে আমাদের ত্বককে ফ্রি রেডিকেল ড্যামেজের হাত থেকেও রক্ষা করে। আমাদের ত্বকে বয়সের আগে রিঙ্কেল এসে যাওয়ার সবথেকে বড় কারণ হলো ড্রাই স্কিন। তাই আমরা যদি নিয়মিত ভিটামিন ই আমাদের ত্বকে লাগাতে পারি, তাহলে আমাদের ত্বক ড্রাই হবে না, ফলে আমাদের ত্বকে সহজে ভাঁজ পড়বে না, ত্বক কুচকে যাবে না, ত্বক থাকবে অনেক বয়স পর্যন্ত ইয়ং ও ইউথফুল। এটি আমাদের ত্বককে ডিপলি ময়েশ্চারাইজ করে, অ্যান্টি এজিং এর কাজ করে, ত্বক থেকে দাগ ছোপ তুলে ফেলতে সাহায্য করে ও সেই সঙ্গে ত্বকের যৌবনকে ধরে রাখতে সাহায্য করে। তাই অবশ্যই আপনারা শীতের শুরু থেকেই ভিটামিন ই ক্যাপসুল আপনাদের ত্বকের জন্য ব্যবহার করুন। এবার সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশে গেলে আপনারা নিজেরা দেখেই বুঝতে পারবেন যে এটির কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর এটি দেখতে ঠিক এই রকম হবে। এটিকে যদি আপনারা আরও পাতলা সিরামের মতো বানিয়ে নিতে চান, তাহলে এটির মধ্যে আরও 1 চামচ নারকেল তেল মিশিয়ে নেবেন। আর যদি ক্রিমের মতোই ব্যবহার করতে চান, তাহলে 1 চা চামচ অ্যালোভেরা জেল অ্যাড করে নিতে পারেন। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এটি কিভাবে ব্যবহার করতে হবে। এটি অবশ্যই পরিষ্কার ত্বকে লাগিয়ে নিতে হবে। আর তার জন্য আপনাদের ত্বককে প্রথমে ফেস ওয়াশ বা সাবান, যেটা আপনারা ইউজ করেন, সেটা দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এই মিশ্রণটিকে আপনাদের ত্বকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মুখে, হাতে, পায়ে, গলায়, ঘাড়ে যে কোনো অংশে লাগিয়ে নিতে পারেন। এটি ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এটিকে হালকা হাতে সার্কুলার মোশন অর্থাৎ গোল গোল করে আর নিচের থেকে ওপরের দিকে মাসাজ করে নিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। এই মাসাজটা করা ভীষণই জরুরি, কেননা এই মাসাজের ফলে আপনাদের ত্বকের ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে, ফলস্বরূপ আপনাদের ত্বক উজ্জ্বল, ফর্সা, গ্লোয়িং ও টান টান হয়ে উঠবে খুব অল্প সময়ের মধ্যে। এটি আপনারা প্রতিদিন 2 বার করে লাগাবেন, একবার গোসলের পরে আর একবার রাতে ঘুমোতে যাওয়ার আগে। এটি আপনারা পরপর 7 দিন ব্যবহার করে দেখুন, আপনাদের ত্বকে অসম্ভব ভালো রেজাল্ট আপনারা লক্ষ্য করতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, সেই সঙ্গে আপনার প্রিয় মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও আমার ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না। ফিরে আসবো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।